বেশিরভাগ সম্পর্কের টানাপড়নের সূত্রপাত হয় সম্পত্তি নিয়ে পারিবারিক সম্পত্তি নিয়ে জটিলতা অনেক বেশি হয় অথচ পারিবারিক সম্পত্তি পরিবারের সদস্যদের মধ্যে আইন অনুসারে ভাগ বন্টন করে নেওয়া যেতেই পারে কিন্তু সমস্যা হল মানসিকতার পরিবারের মধ্যে একে অপরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে নানা ধরনের পন্থা অবলম্বন করে চলেছে দাদা বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে আবার দাদা ভাই পরস্পরকে তাদের পৈতৃক সম্পত্তি থেকে বেদখল করার চেষ্টা করে যাচ্ছে সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে লড়াই হচ্ছে আবার সেই লড়াই আদালত পর্যন্ত গড়িয়ে যাচ্ছে হিন্দু উত্তরাধিকার আইনে কোনো ব্যক্তি জন্মসূত্রেই পরিবারের পৈতৃক সম্পত্তিতে আনুপাতিক হারে অংশীদার হয়ে যায় কিন্তু ব্যক্তি স্ব অর্জিত সম্পত্তিতে জন্মসূত্রে কেউ অংশীদার হতে পারে না যেহেতু পৈতৃক সম্পত্তিতে জন্মসূত্রে সকলে মালিক হয়ে থাকে তাই হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে পৈতৃক সম্পত্তি পরিবারের কেউ এমনকি পরিবারের কর্তাও নিজ নিজ অংশ ছাড়া দান বিক্রয় লিজ মর্গেজ ও অন্য কোনো প্রকারের হস্তান্তর করতে পারে না কিন্তু পরিবারের কোনো সদস্যের যদি সর্জিত সম্পত্তি থাকে তাহলে সে তার সম্পত্তির সম্পূর্ণ অংশ নিজের ইচ্ছা মতো যে কোনো প্রকারের হস্তান্তর করতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের প্রধান কর্তা অন্যান্য সদস্যদের বিনা সম্মতিতে পৈতৃক সম্পত্তির সম্পূর্ণ অংশ বিক্রয় করে দেয় এর ফলে পরিবারের অন্যান্য সদস্যদের পৈতৃক সম্পত্তির অধিকার পেতে অসুবিধার সম্মুখীন হতে হয় তখন তাদের আদালতের কড়া নাতে হয় আদালতের বিভিন্ন পর্যবেক্ষণ থেকে জানা যায় যে যদি কোনো পরিবারের প্রধান কর্তা অন্যান্য সদস্যদের বঞ্চিত করার উদ্দেশ্যে তাদের বিনা সম্মতিতে পৈতৃক সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ অংশ বিক্রয় করে দেয় তাহলে আইনের চোখে তা গুরুতর অপরাধ কিন্তু যিনি পরিবারের প্রধান কর্তা যিনি সংসার পরিচালনা করেন যিনি পরিবারের আয় ব্যয়ের হিসাব রাখেন যিনি পরিবারের ভালো মন্দ সব কিছু লক্ষ্য রাখেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে পরিবারের কর্তা হিসেবে মেনে চলেন সেক্ষেত্রে তিনি অর্থাৎ পরিবারের প্রধান কর্তা পরিবারের বৈধ প্রয়োজনে বা পরিবারের লিগাল নেসেসিটির জন্য পরিবারের পৈতৃক সম্পত্তির সম্পূর্ণ অংশ বা কিছু অংশ বিক্রয় করতে পারেন পরিবারের হিতাতে অথবা যেখানে পরিবারের অন্যান্য সদস্যদের কল্যাণ জড়িয়ে থাকে সেখানে পরিবারের কোনো সদস্যের সম্মতি নেওয়ার প্রয়োজন নেই সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে এ বিষয়ে স্পষ্ট মতামত ব্যক্ত করেছে আইন সংক্রান্ত আমার আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার সমস্যা সম্পর্কিত ভিডিওগুলি দেখে নিতে পারেন আজকের এই ভিডিওতে জানাবো পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি বলতে কি বোঝায় স্বর্জিত সম্পত্তি বা সেলফ অ্যাকর্ড প্রপার্টি বলতে কি বোঝায় কখন পিতা একা সম্পূর্ণ বা আংশিক পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিতে পারে ও এ বিষয়ে সুপ্রিম কোর্টের অভিমত কী ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি বলতে কি বোঝায় কোন সম্পত্তি পৈতৃক সম্পত্তি তার সম্পত্তি দলিলের টাইটেল দেখলেই জানা যায় কোনো ব্যক্তি তার পিতা পিতামহ ও প্রপিতামহের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি প্রাপ্ত হয় তাকে পৈতৃক সম্পত্তি বলা হয় হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে সন্তান জন্মাবার পর হতেই সে পৈতৃক সম্পত্তির মালিক হয়ে থাকে কিন্তু মনে রাখতে হবে সন্তান জীবিত থাকাকালে তার স্ত্রীর পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার পাবে সেই কারণে সন্তান জন্মাবার পর পৈতৃক সম্পত্তিতে পিতার অংশ কমে যায় কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হবার পর লোভের বশবর্তী হয়ে পরিবারের অন্যান্য সদস্যদের বিনা অনুমতিতে ওই সম্পত্তি হস্তান্তর করতে পারবে না তবে পৈতৃক সম্পত্তিতে আইন অনুসারে কোনো ব্যক্তি তার নিজ অংশ দান বিক্রয় লিজ মর্গেজ উইল বা অন্য যে কোনো প্রকার হস্তান্তর করতে পারবে তবে মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি তার স্বর্জিত সম্পত্তির কোনো প্রকার উইল সম্পাদন না করে মারা যায় সে ক্ষেত্রে পরবর্তী উত্তরাধিকারীদের জন্য স্বর্জিত সম্পত্তি হলেও তা পৈতৃক সম্পত্তি বলে গণ্য করা হবে স্ব অর্জিত সম্পত্তি বা সেলফ অ্যাকর্ড প্রপার্টি বলতে কী বোঝায় কোন ব্যক্তি স্বর্জিত সম্পত্তি বলতে বোঝায় যদি ওই ব্যক্তি নিজে উপার্জনে অর্থ দিয়ে কোনো সম্পত্তি খরিদ করে থাকে কোনো উইল মারফত সম্পত্তি পেয়ে থাকে কোনো দানপত্র মারফত সম্পত্তি পেয়ে থাকে উত্তরাধিকার মারফত ছাড়া অন্য কোনো সূত্র মারফত সম্পত্তি অর্জিত করে থাকে মনে রাখতে হবে কোন ব্যক্তি স্বর্জিত সম্পত্তিতে ওই ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব অধিকার থাকে ব্যক্তিটি তার নিজস্ব স্বর্জিত সম্পত্তির নিজ ইচ্ছা মতো দান বিক্রয় লিজ মর্টগেজ উইল বা অন্য যে কোনো প্রকারের হস্তান্তর করতে পারবে এতে পরিবারের অন্য কোনো সদস্যরা আপত্তি বা আদালতে চ্যালেঞ্জ জানানোর কোনো অধিকার থাকবে না কখন পিতা একা আংশিক বা সম্পূর্ণ পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিতে পারে ও এ বিষয়ে সুপ্রিম কোর্টের অভিমত কি। পিতা একা আংশিক বা সম্পূর্ণ পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিতে পারে ও এ বিষয়ে সুপ্রিম কোর্টের এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ রায় রয়েছে দু হাজার সালের কেহের সিং বনাম নাচিত্বর সিং মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পরিবারে একজন প্রধান থাকে যাকে পরিবারের কর্তা বলা হয়ে থাকে পরিবারের কর্তা যিনি পরিবারের আয় ব্যয় সংক্রান্ত হিসাব দেখাশোনা করে থাকেন বা যিনি পরিবারের হিতার্থে সম্পত্তি কেনাবেচার সিদ্ধান্ত নিয়ে থাকেন সেক্ষেত্রে পরিবারের কল্যাণের সাথে যেখানে পরিবারের অন্যান্য সদস্যদের হিত সাধন নিহিত থাকে এক কথায় পরিবারের লিগেল নেসেসিটির জন্য পরিবারের কর্তা হিসাবে পিতা একাই আংশিক বা সম্পূর্ণ পৈতৃক সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারে পরিবারের কর্তা হিসাবে এটা তার অধিকারের মধ্যে পড়ে এতে অন্য কোনো সদস্যের অনুমতি দরকার পড়বে না পরিবারের কোনো সদস্য এই প্রকার হস্তান্তরে বাধা প্রদান করতে পারবে না বা কোনো আদালতে চ্যালেঞ্জ জানাতে পারবে না বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট ভিন্ন ভিন্ন পরিস্থিতি বা লিগ্যাল নেসেসিটির কথা বর্ণনা করেছে যেখানে অন্য সদস্যদের বিনা সম্মতিতে কর্তা হিসাবে পিতা একা পৈতৃক সম্পত্তি বিক্রি করতে পারে সেগুলি হল পরিবারের কোনো পৈতৃক ঋণ বা ধার পরিশোধ করার প্রয়োজন হলে পরিবারের সরকারি কোনো বকেয়া পরিশোধ করার প্রয়োজন হলে পরিবারের সদস্যদের ভরণ জন্য খরচার প্রয়োজন হলে পরিবারের কোনো সদস্যদের বিবাহের খরচার প্রয়োজন হলে পরিবারের কোনো সদস্যদের চিকিৎসার খরচার প্রয়োজন হলে পরিবারের সম্পত্তি নিয়ে আদালতে মামলার জন্য খরচার প্রয়োজন হলে পরিবারের কোনো সম্পত্তির আরও উন্নতি সাধনের জন্য খরচার প্রয়োজন হলে মনে রাখতে হবে পরিবারের লিগেল নেসেসিটি না থাকা সত্ত্বেও পিতা একা যদি কোনো পৈতৃক সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করে দেয় তাহলে অন্যান্য সদস্যগণ আদালতে চ্যালেঞ্জ জানাতে পারবে আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে লিগেল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে